আমরা খুবই আনন্দিত এবং আমাদের শ্রোতারাও খুব বেশি আনন্দিত তাদের দেখে বোঝা যাচ্ছে। আজকে তাদের সাথে সরাসরি যুক্ত হতে পেরে আসলেই খুবই ভালো লাগছে। শ্রোতারা হলো বাংলাদেশ বেতারের প্রাণ। আজ ঠাকুরগাঁও বেতারে উপস্থাপক এবং আমাদের শ্রোতাদের মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা খুবই আনন্দিত এবং আমাদের শ্রোতারাও খুব বেশি আনন্দিত তাদের দেখে বোঝা যাচ্ছে। আসলে এই সুযোগ তো সবসময় হয় না, আমাদের শ্রোতারা সবসময় আমাদের আমাদের বেতারে শোনেন, আমাদের লাইভে দেখেন, কিন্তু সামনাসামনি সেভাবে তাদের সাথে আমাদের যোগাযোগটা হয় এরকম মিলন মেলার মাধ্যমে। তাই সত্যি আমরা খুবই আনন্দিত এই মিলন মেলা হয়ে। আমরা আশা করি এরকম মিলন মেলা আবারও বারবার হবে ঠাকুরগাঁও বেতারে, আমরা শ্রোতাদের সাথে এভাবেই। ঠিক পহেলা বৈশাখের দিন আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের একটা মিলন মেলা হয়, সেটা একটা মানে অপূর্ব সুন্দর মেলা, দেখবার একটা মেলা। বাবা এপারে, মেয়ে ওপারে, মানে এই যে একটা আনন্দের একটা মেলা, আমার মনে হয় এই মেলাটার সাথে ওই মেলাটার অনেকটা মানে তুলনা হয়, যে আমরা মিস্টিরিয়াস, আমরা কোনো শ্রোতাদেরকে দেখিনি, আমরা তাদের পরিচয় দিই, তাদের নাম বলি বারবার করে। এই যে আজকে সরাসরি তাদের সাথে দেখা, আমরা যারা উপস্থাপক এবং যারা আমাদেরকে প্রতিনিয়ত SMS বলেন, চিঠি বলেন, ইমেলের মাধ্যমে যারা শ্রোতা তাদেরকে সরাসরি দেখছি, খুব ভালো লাগছে। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লোয়েল লাভলি। শ্রোতারা কিন্তু উপস্থাপকদের সাথে সবসময়ই সম্পৃক্ত থাকেন, শুধুমাত্র হয়তো সরাসরি তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় না, তারা আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে যুক্ত থাকেন। আজকে তাদের সাথে সরাসরি যুক্ত হতে পেরে আসলেই খুবই ভালো লাগছে। আশা করব এই ধরনের মিলন মেলা আরও আমাদের ঠাকুরগাঁও বেতারে হবে, সেই প্রত্যাশা সবার জন্য শুভকামনা। আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই আনন্দিত। শুধু আমি না, অনেক শ্রোতাই এখানে উপস্থিত হয়েছে, যারা অনেকে দেখে না বা উপস্থাপকদের সাথে পরিচয় নেই, আজকে এই বেতারে আসতে পেরে খুব ভালো লাগলো। বেতার সব সময় সবার জন্য, কিন্তু একটা বিষয় হচ্ছে বেতার কিন্তু আমাদের পরিবারের মতো। আজকে যত আমরা এখানে অসংখ্য শ্রোতা আছে এবং কি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, আজকে আমরা ঠাকুরগাঁও বেতার সাথে ওখানে উপস্থিত, কিন্তু আমরা রেডিওকে এত বেশি যে ভালোবাসি সেটা আমরা কখনো ভাষায় বলতে পারবো না। শ্রোতারা হলো বাংলাদেশ বেতারের প্রাণ, এবং আমরা 19 সালে যে বেতারের যে বক্তব্যটা ছিল সেটা হলো ইউআরডি রেডিও, অর্থাৎ শ্রোতারাই আমাদের রেডিও, এক একজন শ্রোতা এক একটা রেডিও। তো সেই জন্য শ্রোতা এবং আমাদের মধ্যে একটা মেলবন্ধন বা সেতুবন্ধন আছে কিন্তু। এবং বাংলাদেশ বেতার ঠাকুরগাঁয়ে কিন্তু 500-এরও অধিক শ্রোতা ক্লাব আছে, এবং এই শ্রোতা ক্লাবগুলোর সদস্য সংখ্যা কমপক্ষে 15 জন, উপরে 25 জন বা তারও বেশি থাকে। এই শ্রোতাদের সঙ্গে আমাদের আগে স্টুডিওর বাইরেও অনেক সম্পর্ক ছিল, সেটা বলা হতো যে বহিরাঙ্গন। এটা বেশ কয়েক বছর থেকে বহিরাঙ্গন বন্ধ থাকার জন্য কারণে শ্রোতারা কিন্তু আমাদের সঙ্গে যে বাহিরে যে ইন্টারাকশনটা সেটা হচ্ছিল না, যার জন্য শ্রোতারা আমাকে বারবার অনেক অনুরোধ করেছিল যে এই ধরনের একটি অনুষ্ঠান করা যায় কিনা। এবং আমি কিন্তু শ্রোতাদেরকে বারবার বলছি যে আমার কিছু সীমাবদ্ধতার কারণে আমি করতে পারছি না, কিন্তু আমার বিদায় লগ্নে হলেও আমি শ্রোতাদের সেই আশাটা অন্তত পূরণ করতে পেরেছি, এবং আমার ডাকে এবং শ্রোতাদের অনেক শ্রোতাই আজকে এসেছে। এই জন্য আমি সকল শ্রোতাকে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।